এই মাছটির মাথা কোথায়? এই আজব সাদা প্রাণীগুলোর নাম কি? এই বিশাল শার্কটির দেহের বাকি অংশ কোথায়? এবং এর এই অবস্থা হলো কি করে? এটি কি কোনো ডাইনোসর? আজকের ভিডিওতে আপনারা মাছ ধরতে যাওয়ার সময় ক্যামেরায় ধারণকৃত এমনই কিছু রহস্যময় এবং আশ্চর্যজনক প্রাণী দেখতে চলেছেন। তো চলুন দেখে আসি। তার আগে নতুন বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। নদীর মারমেইড। কয়েকজন বন্ধু যখন ইউকন নদীতে মাছ ধরতে গিয়েছিল তখন তারা এই মারমেইডটিকে দেখতে পায়। যারা এই দৃশ্যটি দেখেছিল তারা নিশ্চিত ছিল এটি আসল মারমেইড। নদীতে লেভাইয়াথান। আফ্রিকার কঙ্গোমনের স্থানীয় লোকেরা যখন তাদের নিত্যদিনের কাজ করছিল তখন নদীর গভীরে তারা এই লেভাইয়াথানটিকে দেখতে পায়। এটি দেখা মাত্রই তারা নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখন একজন জেলে কোনো মতে এই দানবটির পানি থেকে উঠে আসার এই ভিডিও ক্যাপচার করে। নদী ড্রাগন। থাইল্যান্ডে বসবাসরত মানুষ সেখানকার একটি নদীতে এই আজব প্রাণীটিকে দেখতে পায় এবং সেখানে উপস্থিত সব লোক একটি নাম উচ্চারণ করেছিল, নাগা। অনেকে ভেবেছিল এটি গভীর জলে বসবাসকারী কোনো প্রাণী, আবার অনেকে এটিকে ড্রাগন ভেবে নিয়েছিল। মারমেইড দেখা। 2011 সালের এপ্রিলে একটি গুহার পানির নিচে ডাইভ করার সময় একটি ডাইভিং গ্রুপ মারমেইডের মতো একটি লেজ দেখতে পায়। মারমেইডের মতো কোনো কিছু তো একজন ডাইভারের মাত্র কয়েক ইঞ্চি সামনে দিয়ে সাঁতরেও গিয়েছিল। বিশাল হাঙর। দুজন বন্ধু যখন সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল তখন হুট করে তারা বিশাল কিছু ধরে ফেলে। এরপরে অনেক কষ্ট করে তারা যখন মাছটিকে ওপরে টেনে তোলে তখন তারা প্রায় 10 ফিট লম্বা একটি হাঙরের কাটা মাথা ও লেজ দেখতে পায়। হাঙরটির এমন খাওয়া দেহ এই প্রশ্নই ডেকে আনে, সমুদ্রের নিচে না জানি কত রকম দানব আছে। অজানা মাছ। এই লোকটি যখন মাছ ধরার জন্য কলম্বিয়ার একটি নদীতে বড়শি ফেলে তখন তার বড়শিতে কিছু আটকে যায়। অচিরেই সে বুঝতে পারে তার বড়শিতে আজব কিছু আটকা পড়েছে। এরপরে সে দেখতে পায় তার বড়শিতে এলিয়েনের মতো এই আজব মাছটি আটকা পড়েছে। কেবল মাছটির গায়ের টেক্সচারগুলো দেখুন, এই নদীতে এমন মাছ পাওয়া যাবে এটি আসলেই কেউ ভাবেনি। রহস্যময় জন্তু। কঙ্গো নদীতে এই জেলেরা যখন মাছ ধরছিল তখন হুট করে তাদের ফিশিং নেট অনেক ভারী হয়ে যায়। যখন তারা জালটি ওপরে তোলে তখন কেউ বুঝতে পারছিল না তারা এটি কি ধরেছে, তাই তারা এটিকে রিভার মনস্টার নাম দেয়। বন্ধুরা, ভিডিওটি কি আপনাদের ভালো লাগছে? তাহলে ঝটপট একটি লাইক করে দিন। দূরত্ব বজায় রেখে সাঁতার। কয়েকজন বন্ধু মিলে জাহাজে করে সমুদ্রে ট্যুরে গেলে তারা সমুদ্রের মধ্যে এই আজব প্রাণীটিকে সাঁতরাতে দেখে। কিছুক্ষণ পরে সেখানে মানুষের মাথা দেখা যায়, আবার অচিরেই মারমেডের মতো লেজও দেখা যায়। রহস্যজনক কঙ্কাল। এই লোকগুলো যখন বিচের মধ্যে তাদের দিনটি উপভোগ করছিল তখন তাদের একজন এই আজব বস্তুটিকে সমুদ্রে ভাসতে দেখে। পরে দেখা যায় এটি একটি কঙ্কাল এবং একজন লোক কঙ্কালটিকে সেখান থেকে বিচে নিয়ে আসে। মারমেইডের সাথে ডাইভিং। মালদ্বীপের সমুদ্রে এই ডাইভাররা যখন সাঁতার কাটছিল তখন তারা তাদের পাশেই এই লেজ বিশিষ্ট প্রাণীটিকে সাঁতার কাটতে দেখে। এটি দেখে তারা চমকে যায় এবং যতক্ষণে তারা নিজেদের সামলে নিয়েছিল ততক্ষণে মারমেইডটি সেখান থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। মারমেইডের ক্ষুদ্র কঙ্কাল। ব্রাইটন বিচে হাঁটার সময় এই লোকটি এই অদ্ভুত জিনিসটি দেখতে পায়। তখন সে এই সাদা বস্তুটির কাছে যেতেই বুঝতে পারে এটি মারমেইডের ছোট একটি কঙ্কাল। লকনেস মনস্টার। এই জেলেরা মাছ ধরতে এসে এই আজব এবং বিশাল প্রাণীটিকে দেখতে পায়। অনেকের ধারণা এটি লকনেস মনস্টার ছিল। মাথাবিহীন মাছ। এই প্রিয় মাছটি মাথা না থাকা সত্ত্বেও বেঁচে আছে এবং পানিতে দিব্যি সাঁতার কেটে যাচ্ছে। ভিডিও শুটকারী মাছটিকে টোকা মেরে
এটিও চেক করেছে মাছটি আদৌ আসল কিনা। মিউট্যান্ট প্রাণী। ব্রাজিলের একটি নদীতে মাছ ধরার সময় এই লোকগুলো এই আজব প্রাণীটির মরদেহ দেখতে পায়। এর বিশাল মাথা, রহস্যজনক খুরের কারণে এই প্রাণীটিকে কোনো চেনা জানা প্রাণীর মতো দেখা যাচ্ছিল না। জাহান্নামের পোকা। এই বন্ধুরা যখন বনে ট্যুরে গিয়েছিল তখন তারা এই আজব প্রাণীগুলোকে দেখতে পায়। এগুলোর মধ্যে একটি ডালপালার মতো লালাও বের করে। এগুলোর নাম হচ্ছে প্রোবোসকাস ওয়ার্ম এবং এগুলোকে সামুদ্রিক অঞ্চলে পাওয়া যায়। মুখবিহীন মাছ। এই আজব মাছটির কোনো মুখ ছিল না। আশ্চর্যজনক অনুসন্ধান। দক্ষিণ কম্বোডিয়ার সৈকতে এই হোয়েলটির মরদেহ ভেসে আসে এবং এটি দেখে সেখানে উপস্থিত সবাই ঘাবড়ে গিয়েছিল। ভ্যাম্পায়ার মাছ। এই লোকটি নদীতে মাছ ধরতে গিয়ে পিয়ারা নামের এই মাছটি ধরতে সক্ষম হয়। এর দাঁতের কারণে এই মাছটিকে ভ্যাম্পায়ার ফিশ নামেও ডাকা হয়। রহস্যজনক প্রাণী। চিলির র্যাঙ্কো লেকে মাছ ধরার সময় এই লোকটি পানিতে আজব কিছু আওয়াজ শুনতে পায়। আওয়াজটি অনুসরণ করে কাছে যেতেই সে এই রহস্যময় প্রাণীটিকে পানিতে সাঁতরাতে দেখে। ডিমন ফিশ। এই জেলেগুলো সমুদ্রে মাছ ধরতে গিয়ে এই আজব মাছটিকে ধরে আনে। কেউ বলছিল এটি অয়েস্টার টড ফিশ, আবার কেউ বলছিল এটি লিঙ্গট। রহস্যজনক প্রাণী। আফ্রিকার কঙ্গোর একটি বনে ধারণকৃত এই ফুটেজে ডাইনোসরের মতো একটি প্রাণীর মুখ দেখা যাচ্ছে। তবে অনেকে বলেছে এটি কচ্ছপের মুখ। আপনার কি মনে হয়, এটি কচ্ছপ না অন্য কিছু? অবশ্যই কমেন্টে জানাবেন। রহস্যজনক মাছ। পর্তুগালের একটি নদীর তীরে এই লোকগুলো যখন হাঁটছিল তখন তারা এই আজব মাছটি দেখতে পায়। এর চোখগুলো ছিল অনেক বড় এবং দৈহিক গঠন সানফিশের মতো ছিল। মানুষের মুখ বিশিষ্ট মাছ। এই আজব জাপানি মাছটির মুখ অনেকটা মানুষের মতো ছিল। আসলে মাছটির মুখের দাগগুলো মানুষের মুখের শেপের মতো ছিল। অভিযুক্ত লকনেস। নদীর নিচে ফিট করা এই ক্যামেরার মধ্যে শুরুর দিকে একটি ছোট মাছ দেখা যায়, কিন্তু ঠিক এর পেছনে বিশাল একটি প্রাণীর ছায়া সাঁতরে যেতে দেখা যায়। অনেকের দাবি এটি বিশাল কোনো সাপ, আবার অনেকের দাবি এটি লকনেস মনস্টার। বন্ধুরা, আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্টে জানাবেন। ফুলে যাওয়া ব্যাঙ। একজন মেয়ে এই বন্য আফ্রিকান ব্যাঙটিকে পোষা শুরু করে, কিন্তু কয়েকদিনের মধ্যেই ব্যাঙটি এভাবে ফুলে ফেঁপে ওঠে। নদীতে অচেনা মাছ। 1990 সালের মে মাসে জাহাজে টেকে ফিট করা ক্যামেরায় এই লকনেস মনস্টারটির ভিডিও রেকর্ড হয়ে যায়। চুপাকোবরা। এই পরিবারের লোকগুলো অদ্ভুত একটি পচা গন্ধের কারণে বাড়ির পেছনে অনুসন্ধান করতে আসে এবং তারা এই অদ্ভুত প্রাণীটির মরদেহ দেখতে পায়। ধারণা করা হচ্ছিল এটি কোনো চুপাকোবরার মরদেহ। ছোট এলিয়েন। রাশিয়ার একটি বাড়িতে বসবাসরত লোকগুলো এলিয়েনের মতো এই অদ্ভুত প্রাণীটিকে দেখতে পায়। রাগি অ্যানাকোন্ডা। এই লোকগুলো অ্যামাজনের নদীতে মাছ ধরার সময় এই রাগি অ্যানাকোন্ডাটিকে দেখতে পায়। তারা অ্যানাকোন্ডাটির কাছে যাওয়া মাত্রই এটি তাদের দিকে তেড়ে আসা শুরু করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। জানো